মহাযুদ্ধবাদী আছে, যুদ্ধবাদী আছে, শেষ করে দেবে, শেষ করে দেবে, শেষ করে দেবে তার পরিবার কি, তার পরিবার কি, কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না, একে সবাই শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, শেষ করবে, শেষ করবে, তোমরা কেউ জানো না, আমি জানি, আমি জানি, সাহেব, সাহেব, সাহেব শেষ করে দেবে, শেষ করে দেবে, কোন সাহেব, কোন সাহেব, ইসকাবরে সাহেব, ইসকাবরে সাহেব, হেই, হেই, ইসকাবরে সাহেব শেষ করে দেবে, তখন, তখন আমি আনন্দে হাসবো, জানো আমার একটা সন্তান ছিল, সে বেঁচে থাকলে এতদিন ওই সাহেবের মতো হয়ে যেত গো, কিন্তু তাকে ওরা মেরে ফেলেছে। আপনারাই বলুন না, কোন মায়ের কাছ থেকে কোনো সন্তানকে যদি কেড়ে নেয় সে মা কি নিয়ে বাঁচবে, বলুন না আপনারা, সে মা কি নিয়ে বাঁচবে, বাঁচবে না, বাঁচবে না, কেন মনীষা গৃহিণী এক রাশা, সংসার সংগ্রামে কি মা মনীষা, আবার তুমি বাইরে চলে এসছো, চলো চলো ভিতর চলো, তোমার মন খারাপ হচ্ছে না, ও কি করবো বলো, কপালে যা ছিল তা তো হয়ে গেছে, আজকে না, আজকে আমার সোনাকে আমি দেখতে পেয়েছি, ওই যে দূরে, ওই যে দূরে, ওই যে দূরে আকাশের সঙ্গে মিশে বেড়াচ্ছি, ও কাকা আমার কাছে এসো, আমার কাছে এসো না, তোমরা দেখতে হবে, তুমিও, আমি তো জানি, আমি তো জানি তোমরা কেউ দেখতে পাবে না, দেখতে পাবে ওই সাহেব, সাহেব, সাহেব তোমাদের কান দুটো কালা করে দিয়েছি, করে দিয়েছি, হ্যাঁ হ্যাঁ, তোমাদের চোখ থাকলে কি হবে, তোমরা, তোমরা কেউ দেখতে পাবে না, মনীষা আবার তুমি পাগলামি শুরু করেছো, আমি পাগলামি শুরু করেছি, আমি পাগল হয়ে গেছি, ও পরাণ কাকা, কুড়িটা বছর একটা মা একটা সন্তানকে হারিয়ে কত দুঃখ কত যন্ত্রণা নিয়ে বয়ে বেড়াচ্ছে, তুমি যদি আমার কষ্টটা বুঝতে না কাকা, তাহলে আমাকে বলতে না গো কাকা, আমার কষ্ট যদি বুঝতে না তাহলে আমাকে বলতে না গো কাকা, আমাকে তুমি বলতে না, এই দেখো তোমার সঙ্গে কথা বলতে বলতে কত বেলা হয়ে গেল জানো না, আমার সোনাকে খাতে হবে না গো কাকা, সেই সকাল থেকে আমাকে ডাকছে, আমাকে খেতে দেবে না, দেবে না, দাও না, দাও না, তুমি না খাইয়ে দিলে আমাদের পেট ভরে, ওমা ওমা কতদিন তোমার হাতে খাইনি, আমাকে খাইয়ে দেবে না, দাও না, দাও না, আমাকে খেতে দাও না, আমি চাই আমার সোনাকে খাওয়াতে হবে, আমি চাই, আমি চাই, আমি চাই, আমি চাই, আমি চাই, মনীষা সোনা রে, তুই ছাড়া পাগল পাড়া আমার মন, তোকে হারাই খুঁজে বেড়াই সারাক্ষণ, তুই ছাড়া পাগল পাড়া আমার মন, তোকে হারাই খুঁজে বেড়াই, মনীষা সোনা রে,
মন ময়ূরী মন ময়ূরী সাহেবকে আমি ভালোবাসি, সাহেব আমার জীবন, সাহেব আমার মরণ। জানি না আমার সাহেব কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে, যদি একবার কাছে পাই তাকে বলবো। তুমি দা ফুল হারা সুন্দর বাসা আমি তোমাকে ভালোবাসি, তোমার জীবনে সূর্য রশ্মি শিখা হয়ে দাউ দাউ করে চল না। সূর্য মানুষ জীবনের প্রেম একবার আসে, সে প্রেম হলো আমার সাহেব। সাহেব যার অত্যাচারে মানুষ ঘুমাতে পারে, যাকে মানুষ ঘৃণার চোখে দেখে, যে সাহেব সমাজের চোখে পরিচয়হীন। তুমি 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 সেই সাহেবের কথা বলছো? পরিচয়বিহীন কি বলছো তুমি? বলছো তুমি জীবন থেমে যায় মৃত্যুর কাছে, সুখ থেমে যায় দুঃখের কাছে, ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে, আর মানুষ হেরে যায় অহংকারের কাছে। তোর অহংকার তোর ভালোবাসা কেড়ে নিয়েছে। অন্যের জন্মের তারিখ খুঁজতে গিয়ে নিজের জন্মের তারিখটা ভুলে যাবি না তো? মৃত্যুর পর জন্মের পর প্রত্যেক মাই বলে দেয় তার জন্মের ঠিকানা, তা নাহলে সারা জীবন খুঁজলেও খুঁজে পাবি। আরে ভালো করে তুই তোর মাকে গিয়ে জিজ্ঞাসা করে দেখিস, উনি তোর গর্ভধারিণী মা কি না। সাহেবের মাথাটাকে গরম করে দিবি, ধারণ করে দিবি। ধারণ শাহ শব্দের অর্থ সংগ্রাম, বা শব্দের অর্থ সাহেবকে বাঘ হতে দিস না, তাহলে আর কাল প্রভাতে তোর জীবনে সূর্য উঠবে না। শৈলী এখনই সময় আছে, এই কুপথ ছেড়ে সুপথে ফিরে এসো। ঠিক আছে শৈলী আমি চলে যাচ্ছি, কিন্তু যার সময় একটা কথা বলে যাচ্ছি শৈলী, আমি তোমার অপেক্ষা ছিলাম। আছি আছি থাক শৈলী, সব জিনিসটা সবার সঙ্গে মানি না যায়, কিন্তু ভালোবাসা এমন একটা জিনিস না কার সঙ্গে মানি না যায় না, মানি না যায় শুধু মনের মানুষের সঙ্গে। কি দেখছো মন করে? দেখছি যে আমি শুনেছি তা কি সত্য? সত্য তো অবশ্যই, সত্য স্থায়ী চিরদিন, মিথ্যা স্থায়ী ক্ষণস্থায়ী। সত্য করে বলো তো সাহেব, তোমার পরিচয় কি? এতদিন পর আমার পরিচয়। আমি একজন অদৃশ্যমান মানুষ, আমি সবাইকে দেখতে পাই কিন্তু কেউ আমাকে দেখতে পায় না। তাহলে তুমি? আমি এক মরা মানুষ, কিভাবে
কেউ জানবে না, কেউ শুনবে না কোনো খবর। খরচের খাচারে আমার না, আমার না জীবনে পাইনি গোদা। এয়ারিসি লাশের মতো মতো পড়ে আছি পথের ঘরে, পড়ে আছি পথের ঘরে, পড়ে আছি। তুমি আমার প্রেমিক নও, তুমি আমার প্রেমিক নও, এই সমাজের কাছে তুমি একজন পরিচয়বিহীন। শৈলিনা, বিশ্বাস করো, বিশ্বাস করো, পরিচয়বিহীন নই। আমার মা আছে, আমি বাড়িতে না গেলে আমার মা অন্য পর্যন্ত গ্রহণ করে না। তুমি তো বলছো তোমার মা আছে, তাহলে বলো তো সাহেব তোমার বাবা কোথায়? আমি জানি তুমি উত্তর দিতে পারবে না, তাই যে একটা পরিচয়বিহীন হয় সে আমার প্রেমিক হতে পারে না। হৃদয় আছে সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষে জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসেছে, রাধার ভালোবাসা কাহিনী লেখার হৃদয়ের খোনা। সুনাম রয়ে যাবে যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে পাথরে লেখো না, পাথর বয়ে যাবে হৃদয়ের খোনা। সুনাম রয়ে যাবে বেশ, যেদিন তুমি তোমার পরিচয় দিতে পারবে সেদিন তুমি আমাকে পাবে, তা না হলে জানবো তুমি একজন ঠকবাজ, একজন প্রতারক, একজন একজন বেচন মা। আইরে বিধি কি হলো মনে, ভালোবেসে পেয়েছি যারে হারাতে হলো তারে, হলো তারে হলো তারে। পাল ভাঁড় ঢেউ উঠেছে আজি পারা পারার হবে না কেহ, কুলে বসে কাঁদি কুলে বসে কাঁদি কুলে বসে। খোকা তোর চোখে জল কি হয়েছে? তোর কে করছে অপমান? তুমি তুমি করছ, তুমি করছ, তুমি করছ। সত্য করে বলো তো মা, বলো তো মা, তুমি কি আমার গর্ভধারিণী মা? মুখ ঘুরিয়ে নিলে কেন? আমি জানি মা, জানি তুমি উত্তর দিতে পারবে না। আচ্ছা মা বলো তো, কোনো মা কি চায় কোনো সন্তানের ক্ষতি হোক? চায় না না মা, তাহলে বলো না মা, বলো না মা, তোমার হাতটা আমার মাথায় রেখে বলো না মা, বলো না মা। আমি কে? আমি দাঁতে পাচ্ছি না, আমার শরীর কাঁপছে না মা। আজ তোমাকে বলতেই হবে মা, বলো মা, আমি কে? আমি তোর গর্ভধারিণী মা নই রে, তুই একটা তুই একটা কুমারী মায়ের সন্তান। এতদিন বলনি কেন মা, বলনি কেন মা? সন্তানকে হারানোর ভয়ে, হারানোর ভয়ে আজ তোমার সাহেব অনেক দূর হারিয়ে যাবে, হারিয়ে যাবে, আর কোনোদিন ফিরে আসবো না মা, আসবো না মা। আজ তোমার সাহেব অন্ধকারের পথে হারিয়ে যাবে। সংসার বিশ্বাস আর তুই আমাকে ভালো হবে না, ভালো হবে না। আমার সাহেব বেঁচে আছে, আমার সাহেব, আমার সাহেব আবার আসবে? আসবে না, এসে গেছে।
থাকলি, কেমন আছিস? খুব ভালো আছি না? আরে তুই তো খুব ভালো থাকবি, তোর কোনো চিন্তাই নেই। যার জন্য চিন্তা করবি তোর ছেলে, তাকে তো আমি তোর কোল থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছি। এবার থেকে আমার চিন্তাটা একটু কর। ওই পাগলি, ওই পাগলি, তুই আমার গায়ে হাত দিলি, ওই জন্য লোকে বলে মেয়েদের বারো হাত কাপড়ে কাঁচা হয় না। কাঁচা হয় না নয়, কাঁচা আমরা দিই না, আমরা দিই না। ওরে জানোয়ার, যদি বারো হাত কাপড়ের মধ্যে কাঁচা কাপড় আমরা মায়েরা কাঁচা দিয়ে পুড়ে দিই, তাহলে তোদের মতো পশুগুলো পশুগুলো মুখ লুকাবার আঁচল খুঁজে পাবি না। তুই আমার গায়ে হাত দিলি, আজ তো যৌবনের ভাত তরকারি সাবাড় করে দিয়ে সাবাড় করে দিয়ে ওর এই অপবিত্র দেহটা আমি নর্দমার জলে নিক্ষেপ করবো। মানুষ ভগবান, মানুষ শয়তান, মানুষ ভগবান, মানুষ শয়তান, ওদের হইতে সাবধান, একে মেলা হিপসে না হিপসে না সাহে সাহে। আমি ইস্কাবনের সাহে সাহে পাগলিকে দেখে আমার কেন বারবার আমার মায়ের কথা মনে পড়ে যায়। এই পাগলি যদি আমার মা হতো আমি তো সবাইকে বলতে পারতাম আমি পরিচয়বিহীন নই, আমার মা আছে। না না, আজ আমি কাঁদবো কেন? আজ তো আমি সাহেব নই, আমি তো ইস্কাবনের সাহেব। মানুষ নিয়ে খেলেছি মোরা পাপে ভরিয়াছে দেশ, মানুষ নিয়ে খেলেছি মোরা পাপে ভরিয়াছে দেশ, হেসেছে শয়তান কেঁদেছে মা, জিতেছে ওই বিদেশ। হাসছি আমরা হাসছো তোমরা, কারো মনে নেই শান্তি, পয়সার নেশায় মানুষ আজ হয়েছে বিভ্রান্তি, মনুষ্যত্ব বিক্রি হয়েছে, বিক্রি হয়েছি আমরা। তবু চিৎকার করে বলছি সবাই সবাই, সারে জাহাঁ সে আচ্ছা, সারে জাহাঁ সে আচ্ছা, হিন্দুস্তানে হামারা, সারে জাহাঁ সে আচ্ছা, হিন্দুস্তানে হামারা, হামারা। শৈলী সূর্য, এইভাবে তুমি আমার জীবনে আসবে আমি স্বপ্নে ভাবতে পারি। সত্যি সূর্য, সাহেবটা আমার সঙ্গে প্রতারণা করবে আমিও ভাবতে পারিনি। শৈলী কিন্তু সূর্য, তুমি আমার জীবন থেকে কোনোদিন হারিয়ে যাবে না তো? তোমাকে আমি কথা দিলাম তোমার জীবন থেকে আমি কোথাও যাব না। সূর্য, শৈলী আর দেরি নয়, এই মহেশ্বর মন্দিরে তোমার গলায় মালা পরিয়ে করে নিতে তাই বার্ধক্য। শৈলীকে পেতে তোকে আমি করবো হত্যা। হাসলে আমার পরিচয়হীন সাহেব, আজ শৈলী সূর্য জীবনে এসেছে, কোনো দিন ফিরে পাবে। এই সূর্য, এই সূর্য, সা শব্দের অর্থ সংগ্রাম, বা শব্দের অর্থ বা, সাহেবকে বাঘ হতে দিস না, এখনো বলছি বলছি মায়ের ছেলে মায়ের কোলে ফিরে যা। ওরে আমি তো মায়ের ছেলে মায়ের কোলে ফিরে যাব, কিন্তু তুই কোথায় যাবি? তোর মা আছে? তুই তো একটা বেদল মা, বেদল মা, বেদল মা। আরে আমার তো মা আছে, এখানে তোর মা বসে আছে, দেখা দেখা তোর মাকে। সূর্য তো ঠিকই কথা বলেছে, এখানে তো অনেক মাই আছে, কেউ কেউ হতে পারো না আমার মা। আমি কি এতই খারাপ? বলো না কেউ কি আমার মা হবে, বলো না কেউ কি হবে আমার মা। আমি তোর মা, তুমি যদি আমার মা হবে তাহলে এতদিন কেন বলনি মা, কেন বলনি, কেন আমাকে কাছে দেখে ও কাছে ডাকোনি? ভয়ে 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 রে খোকা ভয়ে, বলো না মা কার ভয়ে?
ওই রাজশেখরের ভাই রাজশেখর, ও তো আমার স্ত্রীর মর্যাদা দেয়নি পাগল। আরে বাবা, আমাকে ভয় দেখিয়েছিল, তোকে আমার কাছে রাখলে দুজনকে একসঙ্গে শেষ করে দিবি ওই শয়তান রাজশেখরের জন্য আমি পাগল হয়ে গেছিলাম রে বাবা। আরে বাবা, কিন্তু তুই যদি আমার কাছে থাকতিস, এই সমাজের মানুষ সবাই আমল দেখিয়ে বলতো তুই একটা কুমারী মায়ের সন্তান, তাই তো আমার কাছে রাখতে পারিনি। কিন্তু কাল যখন দেখলাম আমার চোখের সামনে ওই শয়তানকে খুন করলি, তখন আমি বুঝেছিলাম আমার সাহেব বড় হয়েছে আমার অত্যাচারের প্রতিশোধ। আরে বাবা, ওই শয়তান রাজশেখর হলো তোর বাবা আর ওর পুত্র এই এই সূর্য। তোর বাবার জন্য আমার মা সারাটা জীবন কলঙ্কের বোঝা বয়ে বেরিয়েছে, তাই তোর বাবাকে আমি পৃথিবী থেকে চিরদিনের মতো বিদায় দিয়েছি। তোকেও আমি ছাড়বো না। আরে সাহেব, তুই হাজার চেষ্টা করলে আমাকে মারতে পারবি না, কারণ আমি তোর ছোট ভাই, ওর একই রক্তের সম্পর্ক তো ভাই। হে সূর্য, আমি সেই মায়ের সন্তান যে স্বামীকে হারিয়ে চোখে তার এক ফোঁটা জল আসেনি। আমি সেই মায়ের সন্তান যাকে সবাই বলে বেজন মা, তাই কোনো রক্তকে আমি মানি না। তোকে তোর বাবার কাছে পাঠিয়ে দিলাম। না সাপটা, আমার সঙ্গে কথা বলবে না সাহেব, আমি চলে যাচ্ছি সাহেব। তবে যাওয়ার সময় তোমায় একটা কথা বলে যাই সাহেব, ছিন্ন পালের কাছে তব মৃত্যুর মুখে দাঁড়িয়ে বলবো বলবো তুমি আছো 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 আমি আছি সাহেব, হৃদয় আছি প্রতিটি মানুষের জীবনে হৃদয়ে আছে যা সেই তো ভালোবাসা, প্রতিটি মানুষের জীবনে ভালোবেসে রাধার ভালোবাসা কাগজে লেখো না।